হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমৃত সুমন্দিন খন্দকার, টেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ অ্যাডভান্স এডিটিং অপশন অন এমএস এক্সেল, অর্থাৎ এমএস এক্সেলের উপরে আমরা কীভাবে অ্যাডভান্স এডিটিং অপশন ইউজ করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এক্সেলে চলে আসি। বাস এক্সেল আসার পরে এখান থেকে আমাদের কাজটা করার জন্য আমরা কী করতে হবে, আমরা ফাইল মেনুতে চলে আসবো। তারপরে এখান থেকে আমরা অপশনস এখানে ক্লিক করি। বাস ক্লিক করার পর আমরা এখান থেকে অ্যাডভান্সে ক্লিক করবো। বাস অ্যাডভান্সে ক্লিক করার পর আমাদের এই যে লেখা আছে এডিটিং অপশন, আমরা এডিটিং অপশনের এই যে কাজগুলো আজকে দেখব। তো এখানে ধরুন আমাদের অ্যাডভান্স ছাড়াও এই যে এখানে ল্যাঙ্গুয়েজ, সেভ, প্রুফিং, ফর্মুলা, জেনারেল, এই প্রত্যেকটা অপশনের উপরে আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখতে পারেন। আচ্ছা ঠিক আছে, তাহলে চলুন এখন আমাদের আজকের কাজগুলো শুরু করি। তো অ্যাডভান্সের মধ্যে এখানে আমরা এডিটিং অপশনের মধ্যে প্রথমে কী দেওয়া আছে, এখানে দেওয়া আছে যে আফটার প্রেসিং এন্টার মুভ সিলেকশন। তাহলে এখানে কী হবে যে আমরা যখন কী করবো, এন্টার প্রেসিং করব, তখন আমাদের কী হবে, আমাদের কার্সরটা কী করবে, আমাদের মুভ করবে, যে কোন আমরা যে সিলেকশন করবো কোন সিলেকশনে আমাদের কার্সরটা মুভ করবে। তো এখানে ডিরেকশন দেওয়া আছে কি, আমাদের ডিরেকশনটা ডিফল্টভাবে দেওয়া আছে ডাউন। তাহলে এখানে ডাউন দেওয়া আছে, তাহলে কোন দিকে আমাদের কার্সরটা মুভ করবে, নিচ দিকে। বিষয়টা আমরা দেখছি কী কাজ করে। ধরুন এখন যদি আমরা এখানে কিছু লিখি, ধরুন আমি নামটা লিখলাম, লেখার পর এখন যদি আমি এখানে এন্টার প্রেস করি, এন্টার দিলাম, তাহলে আমার কার্সরটা কিন্তু ধরুন নিচ দিকে চলে আসছে। কিন্তু যখন আমি এখান থেকে আমি অপশন থেকে যাই, এখানে আমি অ্যাডভান্সে যাই, এখানে ডাউনের জায়গায় ধরুন আমি দিয়ে দিলাম রাইট, রাইট দিয়ে যখন ওকেতে ক্লিক করি, এখন ধরুন এখানে আমি সেম আমার নামটা লিখলাম। এখন যদি আমি এখানে এন্টার প্রেস করি, কার্সরটা চলে আসবে রাইট দিকে, এই যে রাইট দিকে চলে আসছে। আবার লিখি ধরুন এখানে রাইট দিকে চলে আসছে। তাহলে তারপর আবার যদি আপনি এটা চেঞ্জ করে অন্যটা দেন, ধরুন এখন যদি রাইট সিলেক্ট করে এখন আপ দিলাম, তাহলে কার্সরটা আপে চলে যাবে। তো এখন আমরা আবার দিয়ে দেখি, এখানে লিখলাম মনির, এখন কার্সরটা ধরেন ডান দিকেও আসবে না, আবার নিচ দিকেও আসবে না, চলে যাবে উপর দিকে। এখন এন্টার চাপ দিই, এখন কার্সরটা উপরে চলে গেছে। তো এইভাবে মূলত এখানে কাজটা করে যে আপনি এখন ডিরেকশনটা কীভাবে রাখতে চান, সেটা আপনি এখান থেকে সেট করতে পারেন আপনার কার্সরের। বাস আমরা আবার এখানে আসি। বাস আসার পর এখান থেকে আমরা এখান থেকে অ্যাডভান্স চলে গেলাম। বাস এখান থেকে এইভাবে আপনার চাইলে পরে লেফট আপনি যেটা দরকার সেটা করে নিতে পারেন, কিন্তু বাই ডিফল্ট আমাদের ডাউন দেওয়া থাকে, আমরা এটা রাখলাম। বাস তারপর এখানে কী দেওয়া আছে আমাদের, অটোমেটিক্যালি ইনসার্ট এ ডেসিমেল পয়েন্ট। তো এই বিষয়টা কী কাজ করে এখানে, যে যদি এটা আমরা এখানে টিক মার্ক দিয়ে রাখি, তাহলে আমাদের অটোমেটিক্যালি ডেসিমেল পয়েন্টের বিষয়টা কাজ করবে। কিন্তু যদি এখন আমরা টিক মার্ক না দিই, তাহলে কিন্তু কাজ করবে না। না দিলে কী কাজ করে আমরা দেখে নিই। আমরা যখন না দিলাম, না দেওয়ার পরে যদি আমরা এখানে ধরুন 1500 লিখি, তাহলে কিন্তু আমাদের এখানে কোনো চেঞ্জ দিচ্ছে না। চেঞ্জ না হয়ে আমরা ডেসিমেল পয়েন্ট এই যেখান থেকে ধরেন আমরা এই যেখান থেকে যদি আমরা দিই, তাহলে ডেসিমেল পয়েন্ট হচ্ছে, আমরা ইচ্ছা করলে নিজের মতো করে বাড়াইতে পারি। তো এইভাবে এখান থেকে আমরা নাম বাড়লে ডেসিমেল পয়েন্ট দিতে পারি। কিন্তু যদি আমরা টিক মার্ক দিয়ে দিই, তাহলে সেই ক্ষেত্রে কী কাজটা করে, তাহলে আমরা এখান থেকে অপশনে যে অ্যাডভান্সে যে এখন যদি এখানে অটোমেটিক্যালি ইনসার্ট ডেসিমেল পয়েন্ট আমরা টিক মার্ক দিয়ে দিলাম, দিয়ে দিলে এখানে আমাদের প্লেস কত আছে, দুইটা আমাদের টু দেওয়া আছে। আপনি যদি বাড়ায় দেন তাহলে বেশি হবে, তাহলে আমাদের অটোমেটিক্যালি দুইটা ডেসিমেল পয়েন্ট সে নিয়ে নিবে, যেহেতু টিক মার্ক দিয়ে দিচ্ছি। এখন ওকেতে ক্লিক করি, এখন যদি ধরুন আমি এখানে 1500 লিখি, তাহলে 1500 এখানে যে আমি লিখলাম, তাহলে এখানে এই 1500 পরে যে 00 আছে, এটাকে সে এখানে কী করে নেবে, ডেসিমেল পয়েন্ট হিসেবে নিয়ে নিবে। আমরা এটা চাপ দিই, মানে যে এখানে 1500 থেকে যে 00 ছিল সেটাকে এখানে সে ডেসিমেল পয়েন্ট হিসেবে সেটা বাদ দিয়ে নিছে। তো এখানে এই মূলত কাজটা করে। এখন যদি মনে করো 1500 না লিখে, এখন ধরো আমি এখানে কত লিখলাম, 15000 লিখলাম, তাহলে লিখলাম, তাহলে দুইটা বাদ দিয়ে দিবে, তাহলে লাস্টের দুইটা বাদ দিলে থাকে কত, 150। এই ধরুন 150-এর পরে 00 আসছে। এখন আবার ধরুন এখানে আমি যদি লিখি, ধরুন লিখলাম 20000, তাহলে ধরুন দুইটা 0 বাদ দেয়, আমার এখানে 200 লেখা নিছে। তো এইভাবে মূলত কাজটা করে এখানে, যদি আপনি এই করে রাখেন এখানে, তাহলে সেই ক্ষেত্রে কাজটা করবে। এখানে ধরুন দুইটা জায়গায় আপনার যেতে আমি 4টে দিয়ে রাখি, ধরুন 4টে দিয়ে রাখলাম, তাহলে এখন 4টে দিয়ে রাখলে এখন যদি মনে করেন লিখে এখানে কত, 4 লাখ, ধরুন এত লিখলাম। এখন ধরুন আমাদের এই যে বাকি ডান দিকে 4টা যেটা আছে, 4টা জিরো কিন্তু এখানে সে বাদ দিয়ে নিছে, বাদ দিয়ে নিছে। তাহলে এখানে টিক মার্ক দিয়ে রাখলে এইভাবে কাজ করে। তো এটা আমরা দেখলাম এখানে, তাহলে বাই ডিফল্ট কিন্তু এটা টিক মার্ক দেওয়া থাকে না, যদি আপনার প্রয়োজন পড়ে আপনি টিক মার্ক দিয়ে নিতে পারেন। তারপর এখানে ধরুন ডিফল্ট থাকে কত, দুইটা থাকে, তো আপনি যদি কম বেশি লাগে তো আপনি দিয়ে নিতে পারেন। বা সেটা আমরা উঠাই দিলাম। আচ্ছা তারপর এখানে কী আছে, ইনেবল ফিল হ্যান্ডেল অ্যান্ড সেল ড্রাগ অ্যান্ড ড্রপ। তাহলে এটা এখানে কী কাজ করবে, যে আমাদের এখানে যে ফিলটা হ্যান্ডেল করার জন্য এবং সেলটা আমাদেরকে এখানে ড্রাগ অ্যান্ড ড্রপ করলে আমাদের কী কাজটা করবে, এই যে এখানে ধরেন যে একটা টিক মার্ক দেওয়া আছে অ্যালার্ট বিফোর ওভার রাইটিং সেল, তা আমাদের সেলের মধ্যে আমরা কোনো ডাটা যদি ওভার রাইটিং করি, তো সেই ক্ষেত্রে এটার পূর্বে একটা আমাদের একটা অ্যালার্ট মেসেজ শো করবে। তো এই যে বিষয়টা দেওয়া আছে, এর সাথে এটা যুক্ত, এটা শো করবে। তো বিষয়টা আমরা দেখি, যেমন এখানে ধরেন আমরা যদি এখন কী করি, ধরেন এখানে লিখলাম জসিম, তো এখানে লিখলাম ধরেন আমরা কী লিখলাম করিম,
যে কাজটা টুকুর দিকে চলে যাবে আমরা এটা চেঞ্জ করে দিয়ে নিই। এই যে আপ দেওয়া আছে এই কারণে আমরা ডাউন করে দিয়ে নিই। ওকে বাস, এখন ধরেন আমরা এখানে লিখলাম যোগ করিম, এখানে জসিম, এখানে লিখলাম করিম। কিন্তু এখন যদি মনে করেন আমরা কি করি, এই যে এখানে জসিম, আমরা যদি জসিম এখান থেকে করিমের উপরে নিয়ে যাই, এই ধরুন আমরা একটা টান দিয়ে, এই যে এরকম মাউস পয়েন্টার আসলে তীরের মতো আমরা যদি টান দিই, টান দেওয়া ধরুন এই যে করিমের উপর আমরা এখানে ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পরে কিন্তু এই যে এখানে ধরুন একটা আমাদের অ্যালার্ট মেসেজ চলে আসছে। তো অ্যালার্ট মেসেজটা কি আসছে, যে দেয়ার ইজ অলরেডি ডাটা হেয়ার, তো আমাদেরকে অলরেডি এই সেলের ভিতরে ডাটা আছে এই কথাটা বলছে। ডু ইউ ওয়ান্ট টু রিপ্লেস ইট, তাহলে বলছে কি আমি এখানে এটাকে রিপ্লেস করবো কিনা, কারণ আমার এই সেলের তো ডাটা আছে। তাহলে আমি যদি চাই যে এই জসিমটা টান দিয়ে এখানে এই করিমের জায়গায় রিপ্লেস করবো কিনা, যদি রিপ্লেস করি তাহলে আমি ওকেতে ক্লিক করলে এই দেখেন করিমের জায়গায় জসিমটা চলে আসে। তো এই বিষয়টা বলছে এখানে করে, কিন্তু আমরা আবার আন্ডার করি, কিন্তু আমরা যদি এটা এখান থেকে ধরুন আমরা অপশনে যাই, যদি এখানে অ্যাডভান্সে যাই, আমরা এই যে অপশনটা যেটা টিক মার্কটা উঠাই দিই, উঠাই দিলে দেখেন এখন কী কাজটা করে, ওকেতে ক্লিক করলাম। আচ্ছা এখন কিন্তু এখানে গেলে আমাদের ওইটা আসবে না, এখন আমরা যদি এই যেখান থেকে যেটা আসে তীরের মতো, যে আমি এখন টান দিয়ে যেটার উপর নিয়ে আসবো, সেই তীরের মতো চিহ্নটা কিন্তু এখন আসতেছে না। তাই এটা না আসলে তো ইচ্ছা করে টান দিতে পারবো না, এখন তো তীরের মতো চিহ্নটা চলে গেছে। যদি আমরা উঠাই দিই তাহলে এটা থাকবে না। আচ্ছা আবার আমরা দিয়ে দিই, এই যে আবার এখানে এটা দিয়ে দিলাম, টিক মার্ক দিয়ে দিলাম, যে ওকেতে ক্লিক করি, এখন এখানে গেলে একদম তীরের মতো চলে আসছে, আসলে টান দিলেই বাস আবার এখন আগের মতো চলে আসলো। তো এইটা হচ্ছে আমাদের দুইটার মধ্যে এখানে পার্থক্যের বিষয়টা। বাস তারপর আমাদের কী আছে, বাস আমরা অ্যাডভান্সে চলে আসলাম, আসার পরে তারপর এখানে লেখা আছে অ্যালাউ এডিটিং ডিরেক্টলি ইন সেল। তাহলে এইটা কি বলছে, এটা যদি টিক মার্ক দেওয়া থাকে তাহলে আমরা ডিরেক্টলিভাবে আমাদের সেলের মধ্যে আমরা এডিটিং করতে পারবো, আর যদি টিক মার্ক উঠাই দিই তাহলে করতে পারবো না। পার্থক্যটাকে আমরা দেখি, এখন ধরুন আমরা এখানে কিছু ধরুন লেখলাম, অথবা যেটা লেখা আছে ধরুন এই যে আমার এখানে নামটা লেখা আছে এটা আমি এডিটিং করবো। তো করার জন্য এখানে এটার উপরে আমি ধরুন এই সেলের উপরে ডাবল ক্লিক করলে হবে, অথবা আমি এটার উপর ক্লিক করে ধরুন আমি কিবোর্ড থেকে F2 ফাংশনাল কি চাপ দিলাম তাহলে হবে। এখন আমি ধরুন যেখান থেকে এডিটিং করলে এখানে ধরুন আমি ইজিলি আমার M এর জায়গায় আপনি কী লিখবেন বা কী লাগবে এডিটিং করতে পারতেছি, আমি ইজিলি সেলের ভিতরে এডিটিং করতে পারতেছি। কিন্তু যদি এখান থেকে আমি টিক মার্কটা এখানে যাই, আমি অ্যাডভান্সে যাই, যদি টিক মার্কটা উঠাই দিই, এই যে এখানে এটা উঠাই দিলে আমি ডিরেক্টলি সেলের মধ্যে এডিটিং করতে পারবো না, এর উঠাই দিলে এখানে আমি ওকেতে ক্লিক করি, এখন ধরুন এখানে আমি সেলে যাই, এখানে ডাবল ক্লিক করি, এখন ডাবল ক্লিক কিন্তু সে নিতেছে না এখানে সেলের ভিতরে, কিংবা আমি কিবোর্ড থেকে F2 চাপ দিই সে নিতেছে না, সে সরাসরি চলে আসছে আমাদের এই যে ফর্মুলা বারের, এই যে ফর্মুলা বার আমাদের চলে আসছে। এখন আমাকে এডিটিং করতে গেলে ফর্মুলা বার থেকে করতে হবে, তাহলে এখানে যে ফর্মুলা বার থেকে যায় আপনি এডিটিং করতে হবে, এখান থেকে করলে এখান থেকে এখানে হবে। সেমভাবে ধরুন আমি এখানে কিছু লিখলাম, ধরুন এখানে হাসান লিখলাম, লেখার পর এটা আমি এডিটিং করতে গেলে এটার মধ্যে ডাবল ক্লিক করে নেবে না, এই যে ডাবল ক্লিক করতেছে নিতেছে না, F2 চাপ ধরে নেবে না, কিন্তু এটা F2 ডাবল ক্লিক যেটা চাপ দেন এই যে ফর্মুলা বার থেকে এখান থেকে আপনার হাসান আপনার যা লেখা দরকার এডিটিং করতে পারবেন। তাহলে টিক মার্ক উঠাই দিলে কী হয়, রাখলে কী, সেটা কিন্তু আমরা দেখলাম। তারপর আমরা আবার এখানে ফাইল অপশনে চলে আসি, অ্যাডভান্স থেকে আমরা অপশনে চলে আসলাম, তাহলে এখান থেকে আমাদের এটা ডিফল্টভাবে এখানে টিক মার্ক দেওয়া থাকে, কারণ আমাদের ধরুন যে সরাসরি সেলে আমাদের এডিটিং প্রয়োজন পড়ে, কিন্তু এটা আপনি উঠাই দিলে কী কাজটা করে সেটা কিন্তু আমরা প্র্যাকটিক্যালি দেখলাম। বাস তারপর এখানে দেওয়া আছে আমাদেরকে এক্সটেন্ড ডাটা রেঞ্জ ফরম্যাট অ্যান্ড ফর্মুলা। তাইলে এখানে আমাদের কী করবে, এখানে আমাদের যে ডাটা রেঞ্জের যে বিষয়টা আমাদের থাকবে সেই ক্ষেত্রে আমরা যদি এক্সটেন্ড ডাটা কী করি, আমরা আমাদের ওই রেঞ্জের বাইরে আমরা ই করি ইনপুট করি, তো সেই ক্ষেত্রে আমাদের কী হবে এখানে ফরম্যাট এবং ফর্মুলার বিষয়টা আমাদের এখানে কাজ করবে। তো কীরকম বিষয়টা, এটা যদি টিক মার্ক দেওয়া থাকে তাহলে কাজটা করবে, তাহলে টিক মার্ক দেওয়া আছে দেখি আমরা কী কাজটা করে। এই বিষয়টা বলছে এখানে কি, ধরুন এখানে যদি আমরা কী লিখলাম, ধরুন জাস্ট আমি সিরিয়ে যাই লিখি, এখানে জাস্ট ধরুন আমি 1 2 3 এইরকম বিষয়গুলো করা আছে, এগুলো আমরা একটু উঠাই দিয়ে নেই। এই যে করা আছে এটা, কারণ আমাদের অটোমেটিক্যালি এটা আমরা উঠাই দিলে এটা টিক মার্ক দেওয়া আছে এই কারণে কাজটা করে, আমরা উঠাই দিই তাহলে কিন্তু এই বিষয়টা আমাদের এখানে হবে না। এই চলে গেছে এখন 2 3, আমরা ধরুন তিনটে লিখলাম নিচে, ধরুন আবার লিখলাম এখানে ধরুন 2, এই দুইটা লিখলাম। এখন ধরুন আমরা এই যে এইদিকে আমরা একটু কী করি, ধরুন আমরা এদিকে একটা ফরম্যাটিং করলাম, সেম ধরুন নিচে আমরা এটা করলাম। কাজ করার পরে এখন মনে করেন আমরা যদি 3 পর এখানে 4 লিখি তাহলে কিন্তু আমাদের অটোমেটিক্যালি এখানে এই ইটা আমাদের এখন ফরম্যাট হয়ে যাবে। আমরা ধরুন 4 লিখলাম হয়ে গেল, এখানে 5 লিখলাম হয়ে গেল, তারপর এখানে ধরুন আমরা কী লিখলাম এই সংখ্যা লিখলাম হয়েছে। এখন আমরা যদি নিচ দিকে আসি এখন এটা হচ্ছে না, বাস আমরা যদি একটু এটা ডিজাইন করে নিই
এখন এখানে আমরা চাইলে লিখলাম হয়ে গেল পাস হইতেছে আমরা চাইলে কি হইতেছে তাহলে এখানে কিন্তু অটোমেটিক্যালি আমাদের কি হইতেছে আমরা নিচ দিকে বা আমাদের এখানে যে আমরা ডান দিকে লেফট আমাদের লেফটে ডাউনটে যে দিকে আমরা কেন আমরা নাম্বার লেখেন কিন্তু অটোমেটিক্যালি আমাদের কিন্তু এই যে আমরা এখান থেকে যে ফিল কালার বা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম সেটা কিন্তু অটোমেটিক্যালি আমাদের নাম্বারের মধ্যে হচ্ছে কিন্তু যদি আমরা কি করি এখান থেকে যাই আমরা এটা উঠাই দিই তাহলে কিন্তু আর হবে না তাহলে এখানে অ্যাডভান্সে যে যখন আমরা কি করব এখান থেকে এই যে এখান থেকে ই এক্সটেন্ড ডাটা রেঞ্জ ফরম্যাট এন্ড ফর্মুলা এটা টিক মাধ্যমে আমরা উঠাই দিই উঠাই দিলে কিন্তু এখন আর হবে না এখন উঠাই দিলাম এখন যদি আমরা এই দিয়ে কোনো নাম্বার লিখি তাহলে কিন্তু হচ্ছে না আমরা নিজ দিকে যাই হচ্ছে না তা নিজ দিকে যাই হচ্ছে না কারণ ওইটা উঠাই দিলে হবে না আবার আমরা এটা টিক মার্ক দিয়ে দিচ্ছি এখন ধর আমরা আবার এখানে যাই টিক মার্ক দিয়ে দিলাম দেওয়ার পর ওকেতে ক্লিক এখন যদি মনে করেন আমরা লিখি এটা ডিলিট করে দিয়ে সেই দেখ হইতেছে আবার এদিকে লিখি হইতেছে আবার নিজ দিকে যায় সেমভাবে নিজ দিকে যায় লিখি এখন আমরা যদি লিখি বাসে যেতেছে এটা আবার লিখি এসেছে তাহলে এখান থেকে দুইটার মধ্যে পার্থক্য রেখে টিক মার্ক দিলে কী কাজ করে না দিলে কী কাজ করে সেটা কিন্তু আমরা প্র্যাকটিক্যালি দেখলাম বাস এটা হয়েছে আমাদের এই বিষয়টা তারপর এখানে আমাদের কী আছে আমাদের নেক্সটে বাস এখান থেকে আমরা এটা দেখলাম তারপর আছে ইনেবল অটোমেটিক পার্সেন্ট এন্ট্রি তাহলে কী হবে আপনার অটোমেটিক্যালি পার্সেন্টের এন্ট্রিটা কী করবে আমাদের কাজ করবে তাহলে এখানে যদি টিক মার্ক দেওয়া থাকে তাহলে আমরা বিষয়টাকে দেখে একটু এটা হচ্ছে এখানে ধরেন আমরা এখানে যদি লিখি .50 লিখলাম .50 লেখা এখন ধরেন আমরা এন্টার দিই তাহলে কী চলে আসছে 0.5 এখন এখান থেকে ধরেন এটা আমরা অটোমেটিক্যালি আমাদের কী হয়ে যাবে পার্সেন্ট হয়ে যাবে তাহলে আমাদের এই যে পার্সেন্টের মধ্যে ক্লিক করলে ধরেন 50% হয়ে গেল তা 0.5 মানে 50% এখান থেকে ক্লিক করার সাথে সাথে অটোমেটিক্যালি পার্সেন্টটা হয়ে যাবে তা সেটা তো টিক মার্ক দেওয়া থাকে এইভাবে বিষয়টা কাজ করে এখানে আমরা আবার এখানে চলে আসি আসার পরে এখান থেকে এর পর কী আছে ইনেবল অটো কমপ্লিট ফর সেল ভ্যালু তো এটা কী কাজ করবে এখানে যে আমাদের সেল ভ্যালুটা অটো কমপ্লিট হয়ে যাবে যে টিক মার্ক দেওয়া থাকে আমাদের সেল ভ্যালুটা অটো কমপ্লিট হয়ে যাবে তো এই বিষয়টা বলছে অটোমেটিক্যালি ফ্লাশ ফিল তো এই কাজটা করবে তো আমরা বিষয়টা কী কাজ করে দেখি তাহলে এখানে কাজ করবে কি যখন ধরেন আমি এখানে যদি এখানে লিখি ধরেন আমি আমার নামটাই লিখলাম জসিম লিখলাম এখন যদি আমার নিচের সেলে যে এখানে জসিম লিখতে যাই জসিম ধরেন চলে আসতেছে আবার জসিম লিখতে গেলে চলে আসতেছে তাহলে চলে আসছে জসিম লেখে জসিম চলে আসছে কিন্তু যদি এখান থেকে যে আমি টিক মার্কটা উঠাই দিই এখন তাহলে এখানে যদি আমি গিয়া অ্যাডভান্সে গিয়া আমি কী করলাম এই যে অটো কমপ্লিট টিক মার্কটা উঠাই দিলাম উঠাই দিয়ে ওকে ক্লিক করি এখন আমি যে জসিম লিখতে চাই জসিম কিন্তু আসতেছে না এখন আমাকে আবার জসিম লিখতে গেলে আমার পুরোটা লিখতে হবে আসতেছে না তাহলে আমি অন্য একটা লিখি যেমন এখানে লিখলাম করিম আহমেদ তাহলে এখানে আমি যে করিম আহমেদ আবার কিন্তু লিখতে দিতেছে করিমে আমাকে লিখলে আসবে কিন্তু আমি যদি টিক মার্ক দেওয়া থাকে তাহলে কিন্তু আমার বারবার আর লিখতে হবে না অটোমেটিক্যালি বিষয়টা এখানে শুরু করবে আমি আবার দিয়ে দেখাচ্ছি তাহলে এই যে এখান থেকে ইনেবল অটো কমপ্লিট ফর সেল এটা টিক মার্ক দিয়ে রাখলাম বাস ওকেতে ক্লিক এখন আমি যদি করিম এই যে করিম আমার চলে আসছে একটু কলমটা বড় করি এই করিম চলে আসছে কে লেখা সাথে সাথে যে কে লিখলাম চলে আসছে কে লাখলাম চলে আসছে বাস এটা সেই দুইটার মধ্যে পার্থক্য বাস তারপর আমাদের পরবর্তী কী কাজটা আছে আমরা দেখি আমরা অ্যাডভান্সে চলে আসলাম বাস এটার পরে এখানে আমার দেওয়া আছে কি জুম অন রুল উইথ ইন্টেলি মাউস তো এই বিষয়টা কাজ করবে কি এখানে আমাদের জুমের কাজটা করবে আমাদের মাউসের যে মিডল বাটন আছে সেই মিডল বাটনটা এখানে কাজ করবে যদি আমাদের টিক মার্ক দেওয়া থাকে তো সেটা আমাদের মিডল বাটনের মাধ্যমে ইচ্ছা করলে আমাদের এক্সেলের ভিতরে আমরা মানে জুম ইন জুম আউটের কাজটা করতে পারি তো এই কাজটা করতে পারি এখন টিক মার্ক দিলে করতে পারি না দিলে কী হয় সেটা আমরা দেখি প্রথমে যদি আমরা না দিই টিক মার্ক তাহলে আমরা যদি এখানে আমাদের মাউসের যে মিডল বাটনটা আছে সেটা যদি আমরা চাপ দিই কম আমার উপরে নিচে চাপ দিলে এতে আমরা চাপ দিচ্ছি এই যে এখন আমাকে নিচ দিকে আমি যাচ্ছি নিচ দিকে কিন্তু আমি যাচ্ছি এখান থেকে আমার যে এটা আমার শরীরের মধ্যে রোগ হলো আবার আপে গেলে উপর দিকে যাচ্ছি এইভাবে মূলত কাজটা করতেছে আমাদের এই যে রোগগুলো আমরা উপর নিচে যাচ্ছে কিন্তু যদি আমি এখানে টিক মার্কটা দিয়ে দিই এখন তাহলে সেই ক্ষেত্রে আমাকে কিন্তু জুমের কাজটা করবে অ্যাডভান্সে যে এই যে আমি এখানে জুম টিক মার্ক দিয়ে দিলাম দেওয়ার পর এখন ওকেতে ক্লিক এখন আপনার শিটের ভিতরে আপনার শিটটা কি আপনার এখানে কিছু লিখি যখন আপনার জুম ইন আর জুম আউটের কাজটা করবে আমি এখন নিজ দিকে চান টান দিচ্ছি দেখেন নিজ দিকে যাচ্ছি আমার কিন্তু কী হইতেছে স্ক্রিনটা মানে জুমটা আমার কী যেতেছে ছোটো হয়ে যাচ্ছে এখন আবার আমার উপর দিকে যাই এই দেখেন আমার স্ক্রিনটা মানে জুমটা বড় হইতেছে এই জুমটা বড় হয়ে গেল আবার দিলাম এই যে কমতেছে মানে জুমের কাজটা করে মাউসের মিডল বাটন যদি টিক মার্ক দেওয়া থাকে সেই ক্ষেত্রে আর টিক মার্ক উঠাই দেন তাহলে আপনার এখান থেকে কাজটা করবে না জুমের কাজটা বাস এই দুইটা পার্থক্য করে সেটা আমরা দেখলাম তাই বাইরে উঠানো থাকে আমরা উঠানো রাখলাম বাস তারপর এখানে আমাদের কাজটা কী দেওয়া আছে অ্যালার্ট দ্য ইউজার হোয়েন এ পটেনশিয়াল টাইম
কনজিউমিং অপারেশন অকার্স। তাহলে এটা কি বলছে, যখন আপনি একটা পটেনশিয়ালি টাইম আপনি কি করবেন, আপনার এখানে দেখা গেছে অপারেশনের বিষয়টা আপনি করবেন, সেক্ষেত্রে আপনার এখানে কি করবে, আপনার একটা অ্যালার্ট মেসেজ চলে আসবে। তো এটা চলে আসবে এখানে, তারপরে এটা চলে আসবে এখানে টিক মার্ক দেওয়া থাকলে। কিন্তু পরে কি বলছে এখানে, যে হোয়েন দিস নাম্বার অফ সেল ইন থাউজেন্ড ইজ এফেক্টেড, তো আপনার কত এই যে নাম্বারটা দেওয়া আছে আমরা এখানে টিক মার্ক দিলে, এই যে আমাদের এখানে যে নাম্বারটা দেওয়া আছে, তো আমাদের এই এতগুলো সেলের ভিতরে কি করবে, আমাদের এফেক্ট করবে, এতগুলো সেলের ভিতরে আমাদের কি করবে, কাজ করবে। যখন আমরা কী করবো এখানে টিক মার্ক দিব, টিক মার্ক দিয়ে আমরা যদি কোনো আমরা কোনো টেক্সট বা নাম্বার লিখি, সেক্ষেত্রে এতগুলো সেলের ভিতরে আমাদের কী করবে, এফেক্ট করবে, এতগুলো সেলের ভিতরে আমাদের মানে একটা আমাদের কাছে একটা অ্যালার্ট মেসেজ শো করে কি করবে, যে এতগুলো সেলে যে আমাদের অপারেশনটা করবে, কাজটা করবে। তো সেই ক্ষেত্রে এখান থেকে আপনি যদি এখানে কমায় বাড়া দেন, আমরা যতগুলো কমায় বাড়া দিব ততগুলো সেলের ভিতরে আমাদের ডাটাগুলো কী করবে, এফেক্ট করবে এবং সেটা একটা মেসেজ আমাদের কাছে শো করবে। এবং সেই ক্ষেত্রে আপনাদের এনাফ মেমোরিও লাগবে, যে সেই বিষয়টা কিন্তু আপনাদের বলবে যে কতটুকু আপনাদের মেমোরি লাগবে যে এটা আপনার করার জন্য, সেটা কিন্তু বলবে। তো বিষয়টা একটু প্র্যাকটিক্যালি দেখি কী বলে। তো এখন টিক মার্ক আমরা দিয়ে রাখলাম, তো টিক মার্ক দেওয়ার পরে এখন আমরা ওকেতে ক্লিক করি। বাস ক্লিক করার পর এখন কী কাজটা করে আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। বাস এখন কী কাজটা করে, এটা কাজটা দেখার জন্য আমরা এই যে এখানে আমরা এখানে ক্লিক করলাম, করার পরে ধরুন এখানে ক্লিক করলাম, আমি ধরুন আমি আমার নামটাই লিখলাম। বাস লেখার পর আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার, আমি কন্ট্রোল এন্টার চাপ দিলাম, দেওয়ার পর ধরুন এই যে কিন্তু এখানে লেখা আসছে যে এখানে কী বিষয়টা করে। এখন যদি এখান থেকে ধরুন আমি ওকেতে ক্লিক করি, তাহলে ওকেতে ক্লিক করলাম, ওকেতে ক্লিক করলে বলছে কি, এই যে এখানে ধরুন দেয়ার ইজ নট এনাফ মেমোরি টু কমপ্লিট দিস অ্যাকশন। তাহলে এই যে অ্যাকশনটা কাজ করার জন্য, এতগুলো সেলের ভিতরে আমার এই নামটাকে কাজ করার জন্য কিন্তু এখানে বলছে যে এনাফ মেমোরি নাই আমার এটা কমপ্লিট করার জন্য। তা বলছে ট্রাই ইউজিং লেস ডাটা অর ক্লোজিং আদার অ্যাপ্লিকেশন, বলছে আমাকে এখানে কম ডাটা দেওয়ার জন্য, যে কম ডাটা দেওয়ার জন্য অথবা ক্লোজিং আমার অন্য অন্য যে অ্যাপ্লিকেশনগুলো মানে প্রোগ্রামগুলো ওপেন করা সেগুলো ক্লোজিং করতে বলছে। টু ইনক্রিজ মেমোরি অ্যাভেলেবল, বলছে কি ইনক্রিজ করার জন্য মেমোরি, কনসিডার ইউজিং এ 64-bit ভার্সন অফ মাইক্রোসফট এক্সেল। তা বলছে এখানে ইউজিং করতে 64-bit ভার্সনের মাইক্রোসফট এক্সেল, এডিং এনাফ এডিং মেমোরি টু ইউর ডিভাইস, আপনার ডিভাইসে মেমোরি অ্যাড করার জন্য বলছে। তো এই যে এরকম বিষয়টা বলছে, তাহলে আমার 64-bit মাইক্রোসফট এক্সেলের ভার্সন ইউজ করতে বলছে এবং মেমোরি আমাকে কী করতে বলছে, অ্যাড করতে বলছে আমার ডিভাইসে। তো এই যে বিষয়টা বলছে, যদি এই বিষয়গুলো থাকে তাহলে সেই ক্ষেত্রে এখানে আমার যতগুলো সেল দেখানো আছে, যে এখানে 33,554 না কতগুলো সেল দেখানো আছে, সেই সেলগুলোর ভিতরে এখানে ডাটাগুলো আমার অটোমেটিক পাসিং হয়ে যাবে, চলে যাবে যদি আমার এই বিষয়টা থাকে সেক্ষেত্রে। তো এই দেশ আমাদের এই বিষয়টা বাস আমরা যা এখানে জানলাম যে বিষয়টা কী কাজ করে। এখন আমরা আবার ফাইলে চলে যাই, যার পর অপশনে যাই, অপশনে যাওয়ার পর অ্যাডভান্সে গেলাম। তাহলে এখান থেকে এটা টিক মার্ক দেওয়া তাহলে কী কাজ করে সেটা কিন্তু আমরা জানলাম। তাহলে আমাদের এখান থেকে টিক মার্ক দেওয়া থাকে না, আমরা রুখাই দিলাম, আপনার প্রয়োজন পর টিক মার্ক দিয়ে আপনার কাজটা করতে পারেন। বাস এটা আমরা দেখার পরে এখন আমাদের পরবর্তীতে কী কাজ আছে, ইউজ সিস্টেম সেপারেটর। তো এই বিষয়টা কী কাজ করে, ইউজ সিস্টেম সেপারেটর এটা দেওয়া থাকলে এখান থেকে আমাদের এই যে ডেসিমেল সেপারেটরটা আছে কি, থাউজেন্ড সেপারেটর, তা আমাদের এখানে ডেসিমেল দেওয়া গেছে, এখানে যে ডেসিমেল যে এটা আছে ডিফল্টভাবে সিস্টেম সেপারেটরের, আর এখানে যে আমার থাউজেন্ডের পরে যে সেপারেটর আসে সেটা কী আসে আমরা একটু দেখি, যে আগে দেখি কী আসে ঠিক মাঝে দেওয়া আছে। এখন ধরুন আমরা এখানে লিখলাম 115,550। লেখলাম। এখন ধরুন আমার এই যে লেখার পরে এখন যদি এখান থেকে এই যে আমি যে কমা দেওয়া আছে আমি কমাটা ইউজ করি, সেক্ষেত্রে দেখেন এখন কিন্তু আমার এই যে একক দশক শতক হাজার, তাহলে এখন আমার কী চলে আসছে, এই একক দশক শতক হাজারের ঘরে চলে আসছে কমা, হাজারের ঘরে কমা চলে আসছে। তারপর এখানে বসে আমার এখানে কি যে ডেসিমেল, তাহলে আমার এখানে ডেসিমেলের আগে এই যে ডেসিমেলের পর দুইটা যেটা আমি দিলাম এখানে জিরো চলে আসছে, তাহলে এখানে আমার দশমিকের পরে দুইটা জিরো চলে আসছে, মানে এই সিস্টেমে কাজটা করবে। যদি আমার যেটা ডিফল্ট দেওয়া আছে সিস্টেমের যে বিষয়টা সেটা এইভাবে কাজ করবে যদি আমরা কমাতে ক্লিক করি, কিন্তু যদি এখানে আপনি চান আপনি নিজের মতো করে কাস্টমাইজ করতে সেটাও করতে পারেন। তো সেটা করার জন্য ধরুন আমরা কী করতে পারি, ধরুন এটার মধ্যে আমরা যদি এখানে কার্সর রাখলাম, আমরা এখন ফাইলে গিয়ে অপশনে যাই, এখানে যাওয়ার পরে এই যে যেটা দেওয়া আছে এটা আমরা এখানে টিক মার্ক উঠাই দিয়ে এখানে এই যে দেওয়া আছে যেটাকে ডেসিমেল, যে ডেসিমেল সেপারেটর দেওয়া আছে কি, এই যে এখানে ফুল স্টপ দেওয়া আছে, আর এখানে দেওয়া আছে কি থাউজেন্ড সেপারেটর, থাউজেন্ডের মধ্যে কমা। এখন আপনাদের ডেসিমেল প্লেসের জায়গায় আপনি কী দিয়ে দেবেন, ডেসিমেলের জায়গায় ধরুন আপনি দিয়ে দিলেন কী হবে, ধরুন আপনি দিয়ে দিলাম ড্যাশ, তাহলে ড্যাশ হবে, এই ডেসিমেলের জায়গায় ড্যাশ হয়ে যাবে। আর এখানে কমার জায়গায় আপনি কী দেবেন, কমার জায়গায় মনে করেন আপনি দিয়ে দিলেন এখানে কি, ধরুন আমরা জাস্ট দিলাম স্টার দিয়ে দিলাম, কমার জায়গায় স্টার, তাহলে কমার জায়গায় স্টার চলে আসবে, এখন আমরা যা দিলাম সেটা চলে আসবে। এখন ওকেতে ক্লিক করি, এটা এই আমরা একটু বড় করি, এই দেখেন আমার এখানে কমার জায়গায় স্টার চলে আসছে আর এখানে কিন্তু ড্যাশ চলে আসছে।
এখন যদি আমরা এখানে আবার কোন নাম্বার লিখি ধরুন কি লিখলাম 250,550 তো এটা আমরা লিখলাম তো লেখার পরে এখন যদি মনে করেন আবার আমরা সেম ভাবে এটার মধ্যে সেম কাজটা করতে চাই ধরুন আমরা এখান থেকে ধরুন কমাতে ক্লিক করি এই ধরুন আমরা এখান থেকে ধরুন এটা চলে আসছে আমরা কমাতে ক্লিক করলে কিন্তু এখানে এই কি আসার কথা ছিল কমা আর এখানে আমাদের দশমিক চিহ্ন আসার কথা কিন্তু এখানে ধরুন স্টার এটা চলে আসছে কেন আমাদের অপশন থেকে সেটা সেট করা আছে এই কারণে এটা চলে আসছে এখন বাস আমরা আবার আগের মতো করে দিতে গেলে ফাইল অপশন আছে অ্যাডভান্স এই যে সিস্টেম সাপোর্ট আমরা আমরা এটা টিক এটা দিয়ে রাখি তাহলে কিন্তু এটাই থাকবে ডিফল্ট ভাবে তো আমরা এটা রাখবো না তাহলে এখানে আমাদের ডেসিমেল এটা কি থাকে এখানে থাকে আমাদের ফুল স্টপ যেটা ডেসিমেল আর এখানে আমাদের কি থাকে থাউজেন্ডের পরে থাউজেন্ডের জায়গায় কি থাকে আমাদের একটা কমা থাকে বাস এটা আমরা এখানে দিয়ে রাখলাম এটাকে আমরা ডিফল্ট ভাবে করে রাখলাম এটা আমাদের সিস্টেম সাপোর্ট এই দুইটা থাকবে যে থাকার পরে এখন ওকেতে ক্লিক করি বাস এই দেন আমাদের অটোমেটিক চেঞ্জ হয়ে গেল দুইটা আমাদের চেঞ্জ হয়ে গেল তো এটা হচ্ছে আমাদের এই বিষয়টা বাস তারপরে এখন আমরা আবার ফাইলে আসি আসার পর অপশনে যাই অ্যাডভান্স বাস অ্যাডভান্সে যাওয়ার পরে তাহলে আমাদের এখান থেকে সিস্টেম সাপোর্টের বিষয়টা জানলাম তারপর তো আছে আমাদের কি কার্সর মুভমেন্ট তা কার্সরের মুভমেন্টটা আমাদের এখন ডিফল্ট কি আমাদের লজিক্যালভাবে আমাদের কার্সরটা আমাদের মুভমেন্ট করে কিন্তু এখন ধরেন যে কি এখন আমাদের যদি চাই ভিজুয়ালভাবে আমাদের কার্সরটা মুভমেন্ট করার জন্য তো সেক্ষেত্রে আমরা যে ভিজুয়াল যেটা আছে এটা দিয়ে রাখলে আমাদের কার্সরটা আমাদের যে টেক্সটের ক্ষেত্রে আমাদের কি করবে আমাদের ভিজুয়ালভাবে কি করবে মুভমেন্ট করবে তো এই কাজটা করে কিন্তু বাই ডিফল্ট লজিক্যালি করে যে আপনার চান আপনার ভিজুয়ালি দেখাতে পারেন কিন্তু আমরা লজিক্যাল যেটা আছে এইটা বাই ডিফল্ট থেকে এটা রাখি তারপর এখানে একটা অপশন দেওয়া আছে ডো নট অটোমেটিক্যালি হাইপার লিঙ্ক স্ক্রিনশট তো এটা কি কাজ করবে এখানে যদি এটা আমাদের এখানে টিক মার্ক দেওয়া থাকে এটা আমরা টিক মার্ক দিয়ে রাখি তাহলে এখানে কাজ করবে কি যে আমাদের যদি কোনো স্ক্রিনশট আমরা আমাদের এক্সেলের শিটে ব্যবহার করি তো সেই ক্ষেত্রে আমাদের এই স্ক্রিনশটের ভিতরে কি হবে না আমাদের অটোমেটিক্যালি হাইপার লিঙ্কটা তৈরি হবে না মানে কি বলছে আমাদের এক্সেলের শিটের ভিতরে আমরা যদি কোনো স্ক্রিনশট ইউজ করি তো সেই ক্ষেত্রে যদি এটা টিক মার্ক দেওয়া থাকে তাহলে সেই স্ক্রিনশটের ভিতরে আমাদের অটোমেটিক্যালি কোনো হাইপার লিঙ্ক তৈরি হবে না যদি টিক মার্ক দেওয়া থাকে আর যদি টিক মার্ক উঠাই দেয় তাহলে আমাদের সেটা আমরা কোনো স্ক্রিনশট ব্যবহার করলে সেই ক্ষেত্রে আমাদের স্ক্রিনশটের ভিতরে একটা হাইপার লিঙ্ক তৈরি হয়ে যাবে কিন্তু টিক মার্ক দিয়ে রাখলে সেটা হবে না এই বিষয়ে আমাদের এই বিষয়টা কাজ করে তাহলে এখন থেকে ধরুন আমরা এখান থেকে এই যে আমাদের এডিটিং অপশন থেকে আমাদের এই কাজগুলো কি টিক মার্ক রাখলে কি কাজ করে না রাখলে কি কাজ করে সেই এভরিথিং বিষয়গুলো আমরা এখান থেকে কী করলাম শেয়ার করলাম তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর ডিয়ার ফ্রেন্ডস আমার আজকের এই হাউ টু ইউজ অ্যাডভান্স এডিটিং অপশন অন এম এস এক্সেল এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই জেক আপডেট টেকনিক্যাল চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন থ্যাংকস এভরিবডি